চলন্ত গাড়িতে দুই কিশোরীকে তাদের বাবার সামনে গণধর্ষণ। ভারতের চলন্ত গাড়িতে দুই কিশোরীকে তাদের বাবার সামনে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ভারতের গুজরাটে দাহুদ জেলার দেবগড়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্ষিত ওই দুই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 8 জন পলাতক রয়েছে। পুলিশকে ওই দুই কিশোরীর বাবা জানান, দেবগড়ে তার একটি দোকান রয়েছে। ঘটনার দিন তিনি সেখানেই ছিলেন। তার 13 ও 15 বছরের 2 মেয়ে তখন দোকানেই ছিল তার সঙ্গে। হঠাৎ 13 জনের একটি দল নিয়ে কুমাত বাহিনী নামের ওই ব্যক্তি তার দোকানে চড়াও হয়। 3 জনকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ছিল 6 জন, আর বাকিরা বাইকে করে গাড়িটিকে অনুসরণ করছিল। চলন্ত গাড়িতে তাদের চোখের সামনে 2 মেয়েকে একের পর এক ধর্ষণ করতে শুরু করে। তার হাত মুখ শক্ত করে চেপে রাখা হয়েছিল। 2 মেয়ের ওপরে নির্যাতন তাকে অসহায়ভাবে সহ্য করতে হয়েছিল বলে তিনি জানান। এরপর গাড়ি মান্ধব গ্রামে পৌঁছালে তাদের বাইরে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। পুলিশের কাছে গেলে ফল আরও খারাপ হবে বলে দুষ্কৃতিকারীরা হুমকি দিয়ে যায়। দুই কিশোরীর বাবা আরও জানান, কুমাত বাহিনীর সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল। কিছুদিন আগে তার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো এক ঝামেলায় কুমাতের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর থেকে বেশ কয়েকবার কুমাত তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এমনকি ঘটনার সময় কুমাত বরাবরই তার ছেলে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে আনছিল বলে তিনি জানান। দেবগড় থানার সাব ইন্সপেক্টর ডিজি রাভাল জানান, দেবগড় সরকারি হাসপাতালে 2 কিশোরীর চিকিৎসা চলছে। তাদের মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।